আজ শনিবার 23শে বৈশাখ 2022 সালের 7ই মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজীবন সম্পর্কে কিন্তু আজ আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। মানসিক এবং নৈতিকতার পাশাপাশি শারীরিক শিক্ষাও কিন্তু গ্রহণ করতে হবে, তাহলেই কেবলমাত্র সমস্ত দিক থেকে আমরা আমাদের জীবনকে উন্নতি করতে পারবো এবং ব্যক্তিত্বকে সমৃদ্ধশালী বানাতে পারবো। আজ স্বাস্থ্যগতভাবে দিনটি শুধু আপনাদের পক্ষে আছে তাই নয়, যে কাজ করতে আপনারা যা সময় নেন তার অর্ধেক সময়ের মধ্যে সেটি সমাপ্ত হবে। অর্থগতভাবে আজ আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে গৃহস্থালির জিনিসপত্র ক্রয়ের কারণে অতিরিক্ত অর্থও কিন্তু ব্যয় হবে, যার কারণে সঞ্চয় কিন্তু কিছুটা ঘাটতি পড়তে চলেছে। বিজনেসম্যানেদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হঠকারিতা যেন একদমই করবেন না। চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা, রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি, বসের কুনজরে পড়ে যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যে ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। একজন নিমন্ত্রিত অতিথি আজ আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে, যার কারণে পরের মাসে আপনারা যে সমস্ত কাজবাজ করবেন ভেবেছিলেন সেগুলি কিন্তু আপনাদের এখনই করতে হতে পারে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন, তাদের সাথে নিজের সুখ দুঃখকে ভাগ করে নিন এবং নিজেকে পরিবারের সাথে অন্তর্ভুক্ত রাখুন। আপনি যদি তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই, সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও দিনটি আজ কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আস্ত আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, এমন দিন জীবনে বারবার আসে না। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই কিন্তু আপনাদের করা উচিত। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনাদের প্রেম, আপনাদের সম্পর্ক পারিবারিক এবং সামাজিক স্বীকৃতির দিকে গিয়ে যাবে, তবে পরিবারের কোনো সদস্য আপনার কথায় হয়তো আজ অমত হতে পারে, যার কারণে আপনি হয়তো হঠাৎ করে রেগেও যেতে পারেন। রাগের মাথায় বড় সড়ো ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদের বিরত রাখুন, তা না হলে সেখানে সেই সিদ্ধান্ত যে ভুল বলেই ইন ফিউচার প্রমাণিত হবে এ বিষয়ে কিন্তু গ্যারান্টি দেওয়া সম্ভব। মকর রাশির জাতক জাতিকাদের শনি 7:30 তৃতীয় চরণ শুরু হয়ে গেছে। আপনাদের উপরে শনি মহারাজ 2025 সাল পর্যন্ত ঠিক কীভাবে প্রভাব বিস্তার করবেন সে বিষয়ে একটি বিস্তারিত আলোচনা শনিপুণ গবেষণাধর্মী আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে যেন ভুলবেন না। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। আজ যেহেতু যাদের চন্দ্র রাশি মকর এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।